শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি শাহাবুদ্দিন মজুমদার, আমার বাবা আব্দুল হান্নান মজুমদার, মা শামসুন্নাহার বেগম, তারা দুজনেই প্রয়াত হয়েছেন। আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা দেনখিলপাড়া গ্রামে, কিন্তু আমার জন্ম হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে বিভিন্ন জায়গায় থাকার পর সর্বশেষ আমি এখন যেখানে থাকি, এটি আমার নিজস্ব বাড়ি। আমি আছি এখন হালি শহরের নয়াবাজার এলাকার চাঁদ জমাদার মসজিদ লেইনের পাশেই 1509 নম্বর বাড়ি, মায়ের স্বপ্ন বাড়িতে। 1971 সালের ঘটনা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ ঘটনা। তখন আমি চট্টগ্রাম সিটি কলেজের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি বা 9ম শ্রেণীতে পড়ি, তখনই আমি 69-এর গণ আন্দোলনের চট্টগ্রামের যে ভূমিকা ছিল সেগুলো আমি দেখেছিলাম। এবং 71 সালে আমি যখন জানুয়ারিতে আমি যখন কলেজে ভর্তি হই, তখন আমি সিটি কলেজে তৎকালীন সময়কার বিভিন্ন ছাত্রলীগের নেতাদের কথাবার্তা শুনেছি, ছাত্র ইউনিয়নের কথাবার্তাগুলো শুনে আমি যথেষ্ট সচেতন হয়েছিলাম। এখানে একটু বলে রাখা ভালো, আমি যখন 9ম শ্রেণীতে 10ম শ্রেণীতে পড়ি, আমি তখন স্কাউটিং করতাম। আমি কোনো ছাত্র রাজনীতিতে ছিলাম না। আমি বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, সেটা থেকেই আমার একটা মুক্তিযুদ্ধে যাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগে। চট্টগ্রামে যখন সেনাবাহিনী আক্রমণ শুরু করলো, তখন আমার বাবা আমাকে অনেকটা জোর করেই আমার এক মামার সাথে আমার গ্রামের বাড়িতে, অর্থাৎ চাঁদপুরে পাঠিয়ে দিলেন, এবং ওনারা কিন্তু থেকে গেলেন। তখন আমি গ্রামে চলে গেলাম। 2 দিন কি 3 দিন পরে শুনলাম যে চট্টগ্রামে বিভিন্ন বাড়ি ঘর দরজা জ্বালিয়ে দিচ্ছে। বাবা মা আমার আরও ছোট ভাইরা ছিল, তাদের সকলকে নিয়ে হেঁটে চট্টগ্রাম থেকে 3 দিন নাকি 4 দিন পায়ে হেঁটে ওনারা চাঁদপুর পৌঁছালেন। এদিকে আমার এক মামা ছিলেন, ইনি আমাকে বেশ সাহস দিচ্ছিলেন। তিনি আমাকে বলছিলেন যে চলো আমরা মুক্তিযুদ্ধে যাই। তিনি ছিলেন তখন চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রিতে পড়তেন এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন।
তো সেই হিসেবে উনি জানতেন কোথায় কি করতে হবে না করতে হবে। পুরো নামটা কি? উনি হাজীগঞ্জের যুদ্ধকালীন কমান্ডার মুজিবুর রহমান, তিনি আমাকে বললেন যে চল আমরা ভারতে যাই। এপ্রিলের 10 অথবা 11 তারিখে আমরা ভারতে গেলাম। আমরা যাওয়ার সময় বড়ুরা কুমিল্লা হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা সোনামুড়া বর্ডার অতিক্রম করি এবং সোনামুড়া বর্ডারে যাওয়ার পরে সেখানে গিয়ে খবর পেলাম যে এখনও মুক্তিযোদ্ধাদের জন্য কোনো বিশেষ কোনো কিছু এখনও শুরু হয়নি, অর্থাৎ ক্যাম্প শুরু হয়নি কিংবা ক্যাম্পের প্রস্তুতিও নেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। পরে আমরা আবার 3-4 দিন থাকার পরে আমি আর মামা আবার ব্যাক করলাম, বাংলাদেশে ব্যাক করলাম। ব্যাক করার পরে 1 মাস পরে আমরা আবার রওনা দিই। আমার পরনে একটা লুঙ্গি ছিল আর একটা গেঞ্জি ছিল। যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম যে আমার দাদির একটা সাদা শাড়ি তিনি রোদে দিয়েছিলেন সেটাই বাইরে পড়ে আছে। এখন সেটাই আমি করলাম কি, গায়ে জড়িয়ে নিলাম গেঞ্জির উপর দিয়ে, সেটা জড়িয়ে নিলাম। আর আমার কাছে বোধহয় সম্ভবত তখনকার সময় 8 আনা কি 10 আনা পয়সা ছিল। এই নিয়ে আমি মামার সাথে রওনা দিলাম। কচুয়া বড়ুরা হয়ে আমি সোনামুড়া ক্যাম্পে আবার গেলাম। সোনামুড়া ক্যাম্পে যাওয়ার পরে সেখানে মামা সিলেকশনে টিকে গেলেন, কারণ উনি বেশ সাহসী ছিলেন এবং দেখতেও খুব সুঠাম দেহের অধিকারী। তিনি টিকে গেলেন, আমি কিন্তু টিকে নেই। আমি না টিকাতে এখন আমি তো মহা একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, আমি এখন কি করব। শেষ পর্যন্ত মামাকে তো টিকার পরে ভারতীয় নৌজওয়ানরা তাকে নিয়ে ভেতরে চলে গেল। তো আমি এখন একলা একলা সময় কাটাচ্ছি। আমি একা না, ওখানে কয়েক হাজার ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, যুবক আছে, যারা কিন্তু অংশগ্রহণের জন্য গিয়েও তারা অংশগ্রহণ করতে পারে না বিভিন্ন কারণে। তো তারা ওখানে পাহাড়ের উপরে খড় বিছিয়ে তারা সেখানে থাকতো। 4-5 হাজার লোকের জন্য ছোট্ট একটা কুয়া অনেক নিচে। এখন সেখানে আমরা পানি খেতে যখন যেতাম, যখন এইভাবে পানি তোলার চেষ্টা করেছি তখন দেখা গেছে যে ব্যাঙাচি, ছোট ছোট ব্যাঙাচি এসে আমার হাতের মধ্যে সব চলে এসছে। এখন ব্যাঙাচি ফেলে দিলে পানিগুলো পড়ে যাচ্ছে। এইভাবে শেষ পর্যন্ত ডিব্বা দিয়ে এইভাবে চুষে চুষে আমরা পানি খেতাম। এই ছিল আমাদের একটা ঘটনার কথা আমি আপনাদের বলছি যে কতখানি কষ্টের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছে। তো সেই অবস্থায় প্রায় 5-6 দিন থাকার পরে একদিন আবার ইন্ডিয়ান টিম এসে রিক্রুট শুরু করলো, সেই রিক্রুটে আমিও যোগ দিলাম। যোগ দেওয়ার পরে আমাকে এইবার আমাকে রিক্রুট করলো এবং আমাকে বললো যে তোমাকে আমরা ছোট্ট কাজ শেখাবো। কী কাজ? তোমাকে আমরা রেখি করা শেখাবো। রেখি হচ্ছে একটা যুদ্ধে যাওয়ার আগে, তার আগের দিন অথবা 2 দিন আগে আমাকে গিয়ে রেখি করে আসতে হবে যে সেখানে কতজন সোলজার আছে, তাদের হাতে কী কী অস্ত্র আছে, তারা কখন তাদের উইক পয়েন্ট, এই বিষয়গুলো জানা। এটা হচ্ছে একজন যিনি রেখি করেন তার কাজ। এটা কোনো অংশেই এটা কিন্তু সাধারণ কাজ নয়। রেখি কাজটা 303 রাইফেল গ্রেনেড চার্জ কীভাবে করতে হয় শিখলাম, আর একটা বেয়োনেট যেটাকে বলা হয় এটা সবসময় আমাদেরকে সাথে রাখতে হবে, আর গ্রেনেড সাথে রাখতে হবে। কোনো একটা জায়গায় যেতে হলে হয় বাদাম বিক্রি করতে হবে, নতুবা গরু চড়াতে হবে, নতুবা ছাগল চড়াতে হবে, এরকম কিছু একটা করে আমাকে ওই জায়গাটা রেখে করে আসতে হবে। এই অবস্থায় 15 দিন ট্রেনিং দিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। যুদ্ধকালীন সময়ের একটা ঘটনা, বড়ুরা একটা জায়গা আছে কুমিল্লায়, সে বড়ুরাতে মুক্তিযোদ্ধারা অপারেশন করবে, মুক্তিযোদ্ধারা একটা ব্রিজ উড়িয়ে দেবে। এখন সেই ব্রিজের এই পারে থাকে রাজাকার, ওই পারে থাকে পাকিস্তানি সৈন্যরা। আমাদেরকে বলা হলো যে কতজন পাকিস্তানি সৈন্য সেখানে আছে, কতজন রাজাকার আছে, এটা তোমরা জেনে আসতে হবে, আর তারা কী কী অস্ত্র ব্যবহার করে, সম্ভাব্য অস্ত্রগুলো কী কী অস্ত্র তাদের থাকতে পারে এটা তোমরা জেনে আসবে। আমাকে রেখি করতে পাঠানো হলো। আমার সঙ্গে আমার এক বন্ধু গেলেন, দুই বন্ধু মিলে আমরা গেলাম। ভরা বর্ষা, ধান ক্ষেতের ভেতর দিয়ে যেতে 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 আমরা একেবারে ব্রিজের গোড়া পর্যন্ত চলে গেছে। পার্ট নেওয়ার সময় ছিল,
পাট পচানোর জন্যে পাটের জাঁক দেওয়া হয় পানিতে, সেই জাঁকের মধ্যে আমরা ঢুকে মাথা উঁচু করে আমরা দেখতেছিলাম। ওখানে আমরা দেখছি যে পাকিস্তানি সোলজাররা হাঁটাহাঁটি করতেছে, এদিকে রাজাকাররাও হাঁটাহাঁটি করতেছে, ওদেরকে দেখতেছিলাম, এইভাবে উঁচু করে দেখতেছিলাম। চার পাঁচ মিনিট দেখার পরপরই দেখি যে হঠাৎ করে নিচে প্রচণ্ড রকমভাবে ব্যথা পাচ্ছে, কামড়াচ্ছে যেন কিসে। হাত দিয়ে ওখানে মোছার চেষ্টা করলাম, পরে আমার ওই বন্ধুটা আবার গ্রামের ছিল, আমার সঙ্গে যে ছিল, সে বললো যে সম্ভবত জোকে ধরছে, ইয়া বড় বড় জোক। পরে তাড়াতাড়ি করে কোনো রকমে পাকিস্তানি সোলজার কি তার চাইতে ভয়ানক শত্রু হলো এখন আমাদের এই জোক, এই জোক থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত আমরা ওখান থেকে সরে আসলাম। অনেক দূরে গিয়ে একটা উঁচু জায়গায় বসলাম, একটা পুকুরে পাড়ে বসে সেখানে জোক সরাইতে সরাইতে পরে ওই অবস্থাতেই কোনো রকমে আমরা ক্যাম্পে গেলাম। আমি আমার কথা বলছি না, এই রকমভাবে নানা কষ্টের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। আমি চাঁদপুরে এসে কাজ শুরু করি। চাঁদপুরে কাজ করতে গিয়ে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধারা আহত হয়েছে, তাদের চিকিৎসার কিচ্ছু ছিল না। মুক্তিযোদ্ধারা নিহত হয়েছে, তাদের দাফন করার কোনো সিস্টেম ছিল না, কোথায় দাফন করবে। অনেক বাড়িই আছে যে যারা হয়তো মন খুলে চেষ্টা করেছে যে তাদেরকে চাটা ভাত খাওয়ায়, কিন্তু পাকিস্তানিদের ভয়ে সেই শেল্টারটুকু তারা দিতে পারছিল না। এই হচ্ছে আমাদের নয় মাসের মুক্তিযুদ্ধ। আজকে আমি আপনাদের সামনে আমার একেবারে মনের দুটো কথা বলতে পেরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আমার এই ইন্টারভিউটা নিচ্ছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। খুদা হাফেজ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।